দুয়ারে সরকারের পর রাজ্য সরকার নিয়ে আসে পাড়ায় সমাধান প্রকল্প, আর এই নিয়েই এবার রাজ্যকে ভৎসনার মুখে পড়তে হলো। পাড়ায় বসেই হয়ে যাচ্ছে সরকারি চাকরিতে বদলি, অথচ যাদের সত্যি প্রয়োজন তারা সরকারের কাছে বারবার আবেদন করেও পাচ্ছেন না বদলির অনুমতি। আর এ নিয়েই আদালতে মামলা দায়ের করেন উলুবেড়িয়ার বাসিন্দা পূজা মণ্ডল। বিচারপতি বিশ্বজিৎ বসু এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। বিচারপতির একাধিক কড়া কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের আইনজীবীকে। পাড়ায় সমাধান প্রকল্প প্রসঙ্গে জানতে চায় আদালত, এই স্কিমের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন রাজ্যকে প্রশ্ন করেন, পাড়ায় সমাধান তৈরি করেছে কে, কারা এই সিদ্ধান্ত নিল, কারা এই পাড়ায় সমাধানের সদস্য, তাহলে কমিশন, বোর্ড, আদালতের কি দরকার, পাড়ায় সমাধানে নিয়ে যান। এই স্কিমের আইনি বৈধতা কি, শিক্ষক বদলিটাও পাড়ায় সমাধানে হচ্ছে, অবাক কাণ্ড। ওখানে ফ্যামিলি ঝামেলার সমাধান হয় শুনেছি, তার একটা আইন আছে, এটা তো আইন বিরুদ্ধ। এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী জানান, জনগণের স্বার্থে এই প্রকল্প, সরকারি কাজ হালকা করতেই এই পাড়ায় সমাধান। আমি বিশেষ কিছু জানি না, আমায় তথ্য আনতে হবে, আমায় সময় দেওয়া হোক। এরপরে বিচারপতি নির্দেশ দেন বৃহস্পতিবারই রাজ্যকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। উল্লেখ্য, উলুবেড়িয়ার বাসিন্দা পূজা মণ্ডল চাকরি পেয়েছেন মালদা কালিয়াচকে। ছোট্ট কন্যা সন্তান নিয়ে একা শিক্ষিকা উৎসশ্রী পোর্টালে বদলির আবেদন করেন, কিন্তু কোনো ফল হয়নি। এদিকে তিনি দেখেন যে পোর্টালে দেখা যাচ্ছে পাড়ায় সমাধানের মাধ্যমে 87 জনের বদলি ইতিমধ্যেই হয়ে গেছে। এরপরই পাড়ায় সমাধানের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। বিচারপতি সব শোনার পর পাড়ায় সমাধানের প্রকল্পের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবারই রাজ্যের কাছে পাড়ায় সমাধানের প্রকল্প নিয়ে পূর্ণ তথ্য দেওয়ার নির্দেশ দেন। আর আদালতের এই নির্দেশের পরই এবার রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে একটি বড় প্রশ্ন উঠে গেল। অভিরূপা হাজার রিপোর্ট, কলকাতা নিউজ।